রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেছিল এবং ভারতবর্ষের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যে বিজেপি সরকার যদি কেন্দ্রে ক্ষমতায় আসে, মোদীর সরকার যদি কেন্দ্রে ক্ষমতায় আসে, তাহলে সমস্ত কিছুর মূল্য মানুষের ধরাছোঁয়ার মধ্যে হবে। আমরা কি লক্ষ্য করলাম 2014 সালে এই বর্বরোচিত সরকার ক্ষমতায় আসার পর একের পর এক ডিজেল, পেট্রোল এবং গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। আমরা প্রথমে লক্ষ্য করেছিলাম 350 টাকার যে গ্যাস সিলিন্ডার, সেই সিলিন্ডার যখন মোদী সরকার ক্ষমতায় এলো প্রথমত 350 টাকার সিলিন্ডার, তারা বলল আপনারা ব্যাংকে অ্যাকাউন্ট করুন। এবং আমরা বিগত দুদিন ধরে যে ধারাবাহিক কর্মসূচি চলছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটি বিধানসভায় পেট্রোল পাম্প এবং মোড়ের মাথায় আমাদের ছাত্ররা ছাত্রীরা তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে, দলের এবং সংগঠনের পতাকা হাতে নিয়ে মোদী সরকারের যে ভ্রান্ত সিদ্ধান্ত, যে প্রত্যেক দিন 20 পয়সা, 30 পয়সা, 40 পয়সা, 50 পয়সা করে তেলের দাম এবং রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে আজকে পেট্রোল প্রায় 100 ছুঁই ছুঁই, ডিজেলের দাম 90 ছুঁই ছুঁই এবং গ্যাসের দাম প্রায় 1000 টাকা ছুঁই ছুঁই। যে ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকার বিগত লোকসভা নির্বাচনে বলেছিল যে তাদের সরকার ক্ষমতায় আসার পরে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমবে এবং রান্নার গ্যাসের ভর্তুকি তারা বাড়াবে। রান্নার গ্যাসের ভর্তুকি বাড়ানো তো দূরের কথা, রান্নার গ্যাসের ভর্তুকি আজকে তারা তুলে দিয়েছে। এবং যখনই পেট্রোল ডিজেল রান্নার গ্যাসকে নিয়ে মানুষ তাদের সামনে প্রশ্ন করতে যাচ্ছে যে আপনারা কেন দিন দিন দাম বাড়াচ্ছেন, তখনই মোদী সরকারের একটাই নীতি, ভয়ে ভয়ে গণ্ডগোল লাগিয়ে দিচ্ছেন, দাঙ্গা লাগিয়ে দিচ্ছেন, ভয়ের পরিবেশ, একটা সাম্প্রদায়িক অস্থিরতার পরিবেশ দেশের পাশাপাশি বাংলা মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা করছেন। আজকে তার বিরুদ্ধে আমাদের ছাত্র সমাজকে প্রতিবাদ করতে হবে, আমাদের ছাত্র সমাজকে লড়াই করতে হবে। আজকে আমরা পেপারে দেখছিলাম এবং সোশ্যাল মিডিয়াতে, সংবাদপত্রে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি মিডিয়াতে প্রকাশিত হয়েছে যে মমতা ব্যানার্জি তার রাজ্যের যে অন্তর্ভুক্ত পেট্রোল ডিজেলের উপরে যে রাজ্যের সেস, সেই সেস থেকে 1 টাকা কমিয়ে পেট্রোল ডিজেলের দাম কিছুটা হলেও কমাবে। তাই তো বলি বিজেপি দেশ ছাড়ো, তৃণমূল রাজপথে বিজেপি সাবধান, তৃণমূল রাজপথে বিজেপি সাবধান, বন্দে মাতরম। এই পেট্রোল পণ্য বৃদ্ধি মূল্য লড়বে, বন্দে মাতরম। এই তৃণমূল ছাত্র পরিষদ ছিল আবাদ, এই তৃণমূল যুব কংগ্রেস ছিল আবাদ, এই তৃণমূল কংগ্রেস ছিল আবাদ, এই মমতা ব্যানার্জি ছিল আবাদ, এই মা মাটি মানুষ ছিল আবাদ। এই আজকে পেট্রোল ডিজেল গ্যাসের দাম মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের বিশ্ব সমাবেশে দলে দলে যোগ দেন। এই আজকে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের উদ্যোগে পেট্রোল পণ্যের বৃদ্ধির প্রতিবাদে বিশ্ব সমাবেশে দলে দলে যোগ দেন। বন্দে মাতরম। এই তৃণমূল কংগ্রেস ছিল আবাদ। পক্ষ থেকে এখানে আই হতে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে আমরা নেমেছি এবং আমরা জানতে পেরেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্য সরকারের অন্তর্ভুক্ত যে পেট্রোল ডিজেলের উপরে যে ট্যাক্স, সেই ট্যাক্স থেকে 1 টাকা তিনি কমিয়েছেন। এবং এইটা নিয়েও বিজেপির নেতারা উল্টোপাল্টা কথা বলছেন, তারা বলছেন 1 টাকা কমিয়ে কী হবে, এই 1 টাকা না কমিয়ে বিভিন্ন এই যে কন্যাশ্রী, রূপশ্রী বা সামাজিক প্রকল্প, এই প্রকল্পগুলোর যে খয়রাতি রাজ্য সরকার দিচ্ছে সেখান থেকে টাকা কমিয়ে পেট্রোল ডিজেলের দাম কমাতে বলছে, তারও প্রতিবাদ আমরা জানাচ্ছি। কারণ তাদের কথা মতো কন্যাশ্রীর যে 25,000 টাকা সেটা বন্ধ করে দিতে হবে, রূপশ্রীর 25,000 টাকা বন্ধ করে দিতে হবে, বার্ধক্য ভাতা বন্ধ করে দিতে হবে, সবুজ সাথী সাইকেল বন্ধ করে দিতে হবে, বন্ধ করে পেট্রোল ডিজেলের দামটা কমাতে হবে। অথচ কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী তিনি দাবি করছেন যে আমি নিজে একজন সাংসদ এবং নিজে একজন মন্ত্রী, আমাকে পেট্রোল পাম্পে গিয়ে ডিজেল বা পেট্রোলের দাম দিতে হয় না, আমার পেট্রোল বা ডিজেলের দাম বাড়ুক বা কমুক তাতে আমার কোনো যায় আছে, এরকম দায়িত্ব জ্ঞানহীনতার মতো মন্তব্য কিন্তু কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রী করছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের ছাত্র সমাজ প্রতিবাদ আমরা করছি, মানুষকে সচেতন করার জন্য যে এই সরকার
শুধুমাত্র জলবিরোধী সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা বিখ্যাত হয়েছে ভারতবর্ষ তথা বিশ্বে। আগামী দিনে তারা যেন এই জলবিরোধী সিদ্ধান্ত না নিতে পারে, এই আগামী বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির হাতটাকে শক্ত করে তার প্রতিবাদ জনমানুষকে জানাতে হবে। জিনা বল 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 জিনা বল